তুমি যে এই সিগারেট বিক্রি করছো এগুলো তো মানুষের জন্য খুবই ক্ষতিকারক। আরে ভাইটা হুঁকি লাগা। চুপ থাকো, নেক্সট টাইম এরকম বিজনেস করবা না যে বিজনেসে মানুষের ক্ষতি হয়। সিগারেট বিক্রি করো মিয়া। কি তুমি ভালাই করতে মি বান্দো? আমি কি লাগা বাবু? ও কি ভালাইছি? তোর কাল্লার কথা বলছিস জানোস তো? এ জানি দাদা, আপনার কি আপনার সমস্যা? ও কাল্লার কথা আমি অনেক রাগ তার সিগারেট আমি ভেঙে ফেলছি। আরে চিনাস? চিনো না চিনো কি? চিনো? চিনো? না আপনি আমার সিগারেট কিন নাই না দেয়া যান। তোমাকে আমি এই টাকাটা দিলাম, তুমি অন্য কিছু বিক্রি করবা। আর তোর হাসির দাম দাম দিতে পারবো না ভাই। এনে পানে একটা পানের দাম কত? 5 টাকা না? পাঁচের লগে দুটো শূন্য দিলে কত হয়? 500। এই লো 500। কেন? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইট গ্রোথ প্লাস। এটি খেলে আপনাদের হাইট 3 থেকে 4 ইঞ্চি বাড়বে এবং নিজেকে খুব সুন্দর মানাবে। আর এটা কোনো সাইড ইফেক্ট নেই, কারণ বাংলাদেশ সায়েন্স ল্যাব অনুমোদিত। তাই কোনো দিকে চিন্তা ভাবনা না করে এই হাইট গ্রোথ প্লাসটি খাবেন। যাদের বয়স অনুযায়ী হাইট বাড়ছে না এবং আপনার থেকে আপনার বন্ধু বেশি হাইট, তাই আমি বলছি আপনারা এই হাইট প্লাসটি খেলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তাই এটি পেতে হলে আমার ভিডিও দেওয়ার স্ক্রিনে নাম্বারে কল করবেন, আর আমার কমেন্ট বক্সে এই পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এই হাইট গ্রোথ প্লাসটি নিয়ে নেবেন। পানের দাম কত? 5 টাকা না? 5-এর লগে দুটো শূন্য দিলে কত হয়? 500। এই লো 500। কেন দিয়ে দিছি দাম দিছি? আপনি আমারে 370 টাকা দেন। আমি এটা তোর তোর এমনি দিয়ে দিলাম। আরে রাখ রাখ, সিগারেটের দাম আর পানের দাম। হ্যাঁ তার কি কি চাই? রাখ রাখ রাখ, আমি তো পান খাই না। তুই পান খা। তুমি খাও, আমি পান খাই না। এই খাইয়া দিই কেমন লাগে? জোরদার দিছিস তুই, বেশি লাগবে। জোরদার ফালাই হলো, জোরদার ফালাই হলো। ওই যে এক লিগে ফালাই দিছ নি, এটি তুলে ফালা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে এই যে এইটা নিয়ে এতক্ষণ হাঁটো, কষ্ট লাগে না নিজের কাছে? হ্যাঁ নিজের কষ্ট লাগে। হ্যাঁ বাসা কে কে আছে? বাসায় আমার বাবা আছে। বড় ভাই? বাবা কি করে? বাবা কি ঘরে থাকে? তাই বাবা এই যে এরকম ছোট একটা ইয়া নিয়ে দিয়ে পাঠাইছে তোর বাবা? তোর স্কুলে পাঠায় না? আমি নিজে আইছি, আমার বাবা পাঠায় না। দাও স্কুল নাই আছে। কোন ক্লাসে পড়ছ? ক্লাস 4 এ পড়ি। 4 বানাম করতে? FIR 4। মাশাআল্লাহ দেখছো তো বাসা কইরে। এই ছোট ফেরিওয়ালা ভাইটির জন্য আমরা সবাই দোয়া করব, যাতে সে তার মনের আশা পূর্ণ করতে পারে। হে আমার রব্বুল আলামিন, তুমি সবাইকে হেফাজতে রেখো।